বরগুনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সুমন ও তার সহযোগীরা সোমবার উপজেলার বকুলতলি গ্রামে এই ঘটনা ঘটে আহত কলেজ ছাত্রীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী পরিবার জানায় তাদের জমিতে রোপণকৃত গাছ কাটা হচ্ছিল এ সময় অভিযুক্ত সুমন ও তার স্ত্রীসহ অন্যান্য লোকজন গিয়ে বাধা দেয় কথা কাটাকাটির এক পর্যায়ে রামদা লোহার রড দিয়ে এলোপাতাটি পিটিয়ে গুরুতর আহত করে কালাম রিধার কলেজ পড়ুয়া মেয়ে ইতিসহ তিনজনকে ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত সুমন ও তার স্ত্রী ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বেতাগি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক